একটা গানকে রাজনৈতিক ভাবে বিবেচনা করা হতো। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। একটা ঐতিহাসিক গান, যেটা আমার মতো অনেকেরই প্রিয় একটা গান। একটা বিষয় যেটা গত 15 বছরে আমি লক্ষ্য করেছি, এই গানটা অনেকের প্রিয়, অনেকের প্রিয়, কিন্তু তারা প্রকাশ্যে কোনোদিন বলতেও পারেনি, শুনতেও পারেনি। একবার চিন্তা করে দেখুন, সরকার একটা রাষ্ট্রকে কতটুকু স্বৈরতান্ত্রিক শাসনে রূপান্তরিত করলে একটা গান গাইতে মানুষ এতটা দ্বিধাবোধ করে, একটা গানকে রাজনৈতিকভাবে বিবেচনা করা হতো। তবে আমি এরকম কিছু মনে করি না, আমি কোনো গানকেই কোনোদিন রাজনৈতিক মনে করি না। আর ছাত্রলীগেরও অনেক গান ছিল যেগুলো ভাল লাগতো, শুনতাম। তারপরে এই গানটা তো আমি অনেক আগে থেকেই শুনতাম, গান তো গানই। এখানে রাজনৈতিক বিষয়গুলো টেনে আনা আসলেই উচিত না। তবে এখন ভাল লাগছে যে গোটা 16 বছর পরে এই গানটা আমরা সবাই, যাদের যাদের গানটা পছন্দ, তারা এখন নিজেদের টাইম লাইনে সরাসরি আপলোড দিচ্ছে, অনেকে শেয়ার করছে, অনেকে গাইছে। আমারও ভালো লাগতেছে যে গানটা এখন মুখে মুখে আছে, আমিও গাইতে পারছি, আগের মতো ভয়ভীতি কাজ করছে না গানটা নিয়ে। তো আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কোনো প্রকার সরকারি বা দলীয় কোনো কোন্দলের মুখে জনগণ থেকে পড়তে হবে না। আমরা এরকম একটা শান্ত সৃষ্ট বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা শুধুই জনগণের হবে, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গের সম্পত্তি নয়। ধন্যবাদ সবাইকে।